আমুলের ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যস্থতায় নারায়ণ এন্টারপ্রাইজের সাথে মতবিরোধের অবসান গত বেশ কিছুদিন থেকে নতুন বাজারের নারায়ণ এন্টারপ্রাইজ নামের আমুলের ডিস্ট্রিবিউটারের সাথে বাগাবাজারের ব্যবসায়ীদের মতবিরোধ চলছিল এমন কি আমুল কোম্পানির বিভিন্ন ধরনের সামগ্রী খরিদ বিক্রি করা থেকে বিরত ছিলেন ব্যবসায়ীরা উক্ত সমস্যা সমাধানের জন্য শুক্রবার বাগাবাজারের জলসা বিবাহ ভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সবাই উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় এবং শর্ত সাপেক্ষে উভয় পক্ষের মতবিরোধের সমাধান হয়েছে বলে জানানো হয়েছে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের সম্পাদক আমাদের বিভিন্ন সংস্থার পদাধিকারীরা এখানে এসেছিলেন এবং সঙ্গে আমুল কোম্পানির তরফ থেকে ওনারা বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন এবং দলাইয়ের বাগা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে এ ব্যাপারে আমাদের অঞ্জন পাল আপনাদের সামনে পুরো বক্তব্যটা তুলে ধরলাম আমরা আজকে আমরা আজ এখানে এই বিবাহ বাসরে এই ভাগা বিশিষ্ট হোলসেলার্স এবং রিটেলার্স যারা আমুল কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ডিল করে তাদের যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল উইথ দ্য ডিস্ট্রিবিউটর অফ আমুল কোম্পানি নারায়ণ এন্টারপ্রাইজেস আমরা বিভিন্ন দিক বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে আমরা সবাই একমত হয়ে পৌঁছেছি যে এই যে ত্রুটিগুলো নারায়ণ এন্টারপ্রাইজের তরফ থেকে ছিল সেটাকে ওভারকাম আমরা ভবিষ্যতে করব আর পরে সুন্দরভাবে সেই ব্যবসাটাকে সবার সাথে মিলিত হয়ে আমরা আবার পুনরায় সেই ব্যবসা শুরু করব এবং কোম্পানির গ্রোথ এবং কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট যাতে সব দোকানে সমানভাবে পৌঁছে যায় সেই ব্যবস্থাও নারায়ণ এন্টারপ্রাইজের সত্বাধিকারী বিষ্ণুপ্রসাদ পাল করবেন এই বলে আমরা কিন্তু আজকের এই মিটিং শেষ করছি সবাইকে আমরা ভগবাজারের অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ীদের এবং রিটেলার হোলসেল সবাইকে আমাদের অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন